মাত্র এক কাপ বেসন দিয়ে 10 মিনিটে মুক্ত দানার মতো রসালো দারুণ মজাদার এই বুন্দিয়াগুলো কিন্তু আপনারা খুব সহজে ঘরে তৈরি করে ফেলতে পারবেন। আর আমি কথা দিচ্ছি, আমার রেসিপিটিকে ফলো করে একবার বাসায় বুন্দিয়া তৈরি করলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এতটাই বেশি পারফেক্ট হয় এই বুন্দিয়াগুলো। ভিডিওতে দেখানো সমস্ত টিপস ফলো করলে আপনিও কিন্তু দোকানের মতো পারফেক্ট এই বুন্দিয়াগুলোকে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বুন্দিয়াগুলো পারফেক্টভাবে তৈরি করতে হলে প্রথমে বুন্দিয়ার ব্যাটারটিকে পারফেক্টভাবে তৈরি করতে হবে। তো এই জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ বেসন, আর বেসনটিকে অবশ্যই চেলে ব্যবহার করতে হবে। এতে করে বেসনের মধ্যে কোনো লাম্পস থাকবে না, আবার ময়লা থাকলেও সেটা বের হয়ে যাবে। এরপর ওই সেম কাপে পৌনে এক কাপ পরিমাণ নিয়ে নিলাম পানি। এখন এই পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে কোনোভাবে এখানে পানি একবারে ব্যবহার করা যাবে না, এভাবে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে। আর এটাকে কিন্তু খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে বেসনের মধ্যে কোনো লাম্পস না থাকে, সব কিছু একত্রে খুব ভালো করে মিশে যায়। আর অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ব্যাটারটি একদম পারফেক্ট হবে। তো ভালো করে মিশিয়ে আমি এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়ে আছি, দেখতেই পাচ্ছেন। এখন এর ঘনত্ব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। বাজারে কেনা বুন্দিয়ার মধ্যে কিন্তু লাল রঙের বুন্দিয়া থাকে, তাই আমি ব্যাটারটিকে দুইটি ভাগে ভাগ করে নিব। আর এটা কিন্তু টোটালি অপশনাল, চাইলে কিন্তু আপনারা এভাবে এটাকে ভাজতে পারেন, আবার চাইলে ফুড কালার অ্যাড করে ভাজতে পারবেন। তো আমি এখানে কিছুটা পরিমাণ ব্যাটার উঠিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। কালার দেওয়ার পর এখন খুব ভালো করে হ্যান্ড মিক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। আর অবশিষ্ট বেসনের মধ্যে খুবই সামান্য পরিমাণের জর্দা কালার অ্যাড করে দিচ্ছি। আর এটা কিন্তু টোটালি অপশনাল, চাইলে দিতে পারবেন না চাইলে বাদ দিতে পারবেন, না দিলেও কিন্তু খুবই সুন্দর একটা কালার এমনিতেই হবে এই ব্যাটার দিয়ে। তো এরপর আবারও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে দেওয়ার পর এখন আমি এই দুইটা ব্যাটার একটা সাইডে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। এখন বুন্দিয়ার জন্য শিরা তৈরি করে নিব, এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি। এক কাপ পরিমাণ চিনির জন্য আমি সেম কাপে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন চিনি আর পানি একত্রে খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নিতে হবে। আর এটা কিন্তু একতার বা দুইতারে কোনো শিরা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো জাল করতে করতে যখন চিনিগুলো ভালোভাবে গলে মিশে যাবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ। আপনারা কিন্তু চাইলে এখানে এলাচের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ পরিমাণ লেবু রস। এতে করে কিন্তু শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না, অর্থাৎ চিনি শিরাগুলো একত্রে জমে যাবে না। তো জাল করতে করতে যখন চিনিগুলো ভালোভাবে গলে যাবে আর এর মধ্যে বন্ধ করতে শুরু করবে, ওই পর্যায়ে চুলাটিকে বন্ধ করে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এর থেকে বেশি ঘন করলে কিন্তু বুন্দিয়াগুলো ভালোভাবে শিরা সোক করতে পারবে না। তাই এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছে। এখন আমরা বুন্দিয়াগুলোকে ভেজে নিব, এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে কিন্তু হাই ফ্লেমে গরম করে নিতে হবে। অল্প গরম তেলে কিন্তু বুন্দিয়াগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু বুন্দিয়াগুলো তেলের মধ্যে দেওয়ার পরে চ্যাপ্টা হয়ে যাবে, ফুলকো হবে না, আর এই বুন্দিয়াগুলো কিন্তু একদমই পারফেক্ট হবে না। তাই কিন্তু তেলের মধ্যে প্রথমে এভাবে ব্যাটার দিয়ে চেক করে নিতে হবে যে খুবই দ্রুত এটা উপরে উঠে আসছে কিনা। তো এখনও কিন্তু আমার তেলগুলো ভালোভাবে গরম হয়নি, তাই কিন্তু এটা খুবই দ্রুত উপরে উঠছে না। আর এই অবস্থায় কিন্তু বুন্দিয়াগুলো তেলের মধ্যে দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটা সঙ্গে একটা লেগে যাবে, শেপটাও নষ্ট হয়ে যাবে, আবার বুন্দিয়াগুলো চ্যাপ্টা হবে। তাই তেলটিকে খুব ভালোভাবে গরম করতে হবে। বুন্দিয়ার শেপগুলো যেন সবগুলো সমান হয়, তাই আমি এখানে এরকম একটি তেলের চামচ নিয়েছি, আর প্রায় 5 থেকে 6 ইঞ্চি উপরে ধরতে হবে। এরপর তেলটিকে হাই হিটে ভালোভাবে গরম করে এর উপর থেকে এইভাবে ব্যাটার দিতে হবে। আর ব্যাটার দেওয়ার সময় কিন্তু নিচে চামচটিকে কোনোভাবেই নাচানাচি বা ঝাঁকাঝাঁকি করা যাবে না, তাহলে কিন্তু একটা বুন্দিয়া শেপও পারফেক্ট হবে না। এভাবে স্টিল ধরে রাখতে হবে আর এভাবে ব্যাটার দিতে হবে।
তাহলে কিন্তু বুন্দিয়া শেপগুলো তেলে পড়ার সাথে সাথে খুবই দ্রুত পড়ে উঠে আসবে আর একটা সঙ্গে একটা লেগে যাবে না। আর এই বুন্দিয়াগুলো ভাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, প্রায় এক মিনিটের মধ্যে কিন্তু এখন এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এইগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে তেল ছড়িয়ে আমি এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর প্রতিবার বুন্দিয়াগুলোকে ভাজার সময় অবশ্যই কিন্তু চামচটিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু বুন্দিয়া শেপগুলো পারফেক্ট হবে না। তো আমি এখন লাল কালারের যে ব্যাটার ছিল সেটা দিয়ে দিচ্ছি। তো এভাবেই আমি সবগুলো বুন্দিয়া ভেজে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো বুন্দিয়া আমি ভেজে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর এগুলোকে উঠিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে না, এগুলো গরম থাকতে গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর শিরা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শিরাটিকেও গরম করে নিতে হবে। এখন শিরার মধ্যে দেওয়ার পর খুব ভালো করে শিরার মধ্যে এভাবে মিশিয়ে নিচ্ছে। এখন চুলাটিকে বন্ধ করে এটাকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। আর এরই মাঝে কিন্তু সবগুলো বুন্দিয়া শিরাগুলোকে ভালো করে সোক করে নিবে। এখন 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো কিন্তু শিরাগুলোকে ভালো করে সোক করে নিয়েছে। তো খুব ভালোভাবে কিন্তু বুন্দিয়ার মধ্যে শিরাগুলো ঢুকে গেছে। সবগুলো বুন্দিয়া একদম মুক্ত দানার মতো রসালো হয়ে আছে। এখন আমি এইগুলোকে একটি বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। চাইলে কিন্তু এভাবে বাসায় বুন্দিয়া বানিয়ে বেশ কয়েকদিন সংরক্ষণ করেও খেতে পারবেন। তো এখন একটি বুন্দিয়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে রস ঢুকেছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। এরকমই সমস্ত নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।